বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। তো একটা বিশাল বড় ধামাকা হতে চলেছে, এতটুকু বলতে পারি যে খুব মার খাবো। আমার পুরোটা মুডের উপর, আমার ইচ্ছে হলো আমি সবার লেগ পুল করি। ভালোবাসার ব্যাপার তো, দাদাভাই সাপোর্ট করবে। অনেক বাধা অতিক্রম করে অবশেষে বিয়েটা হয়েই গেল মুমু দিদি আর সুমনের। আগেই হাসছে, তা কেমন আছো? খুব ভালো আছি, দেখতে পাচ্ছ না? বিয়ে করে সারাক্ষণ ফুরফুর করতে করতে ঘুরে বেড়াচ্ছি, হেসে বেড়াচ্ছি, ভালো আছি, খুব ভালো আছি। দারুণ। এরপর কি চাপটা আরো বাড়বে? বাস্তবে তো বাড়ে, এখানে জানি না কতটা বাড়বে, আশা করছি মনে না খুব একটা বাড়বে। বলছিলাম মানে অনেকটা বাধা বিপত্তি অতিক্রম করে অবশেষে বিয়েটা হয়েই গেল। এই যে মন্দিরে গিয়ে বিয়ে হলো, উর্মি বিয়েটা দিল, এরপর কি বলবে সরকার বাড়ি, কি বলবে, মানে কি রিয়াকশন আসবে? মা বগলাদার কি রিয়াকশন আসবে সেটা তো মানে দর্শকরা তোমরা সবাই বুঝতেই পারছো। তো একটা বিশাল বড় ধামাকা হতে চলেছে যখন সরকার বাড়িতে সবাই জানতে পারবে যে আমি বিয়ে করে চলে এসেছি। তো ওইটা নিয়ে আপাতত দুজনে মিলে একটু টেনসড রয়েছি, মানে ক্যারেক্টারে। তো সুমন একদমই টেন্স না, জানে এমনি প্যাদানি খাবে, এমনিও মার খাবে, তো টেন্স না, ছেড়ে দিয়েছে। ক্যাজুয়াল মার খাওয়ার জন্য মেন্টালি প্রিপেয়ার একদম। এতটুকু বলতে পারি যে খুব মার খাবো, পুরো ফ্যামিলি ধরে মারবে, এটা ফর শিওর। সাত্তু কি মানে দাদা ভাই কি বলবে? মুমু তো সবসময় এটা এক্সপেক্ট করবে যে ও দাদা ভাই ওর দিকটা বুঝবে। এবার যেহেতু উর্মি সাত্তুকিকে না জানিয়ে বিয়েটা দিয়েছে, এবার এই বিষয়টাতে দাদা ভাই কীভাবে রিয়্যাক্ট করবে সেটা আমি এখনো জানি না। তো সেটা জানতে হলে একটুখানি আমাদের আরো দেখতে হবে। আমার মনে হয় দাদা ভাই সাপোর্ট করবে, ভালোবাসার ব্যাপার তো, দাদা ভাই সাপোর্ট করবে আই থিংক, মনে হয়, জানি না। তুমি বেটার জানবে, দাদা ভাইয়ের সাথে সারাক্ষণ রুম শেয়ার করো, তো মেকআপ করতে দাও, তুমি বেটার জানো। এই সাপোর্ট করা উচিত, দেখা যাক দেখা যাক। এমনি মানে পায়েল আর অর্কদের মধ্যে কিরকম সম্মানে বন্ডিং হয়, যেটা আমরা বলে থাকি অফ ক্যামেরা, কিরকম বন্ডিং জমে উঠলো? খুব ভালো, খুব ভালো, সরি, খুব ভালো ভালো ভালো। লেগ পুল করছে? লেগ পুল মানে ক্যারেক্টারে? আমরা এখানে সবাই সবার লেগ পুল করছি, আমরা এখানে করতেই আসি দুটো কাজ, একটা হচ্ছে পাঠ করতে আসে, আর একটা সবার একে অপরের লেগ পুল করতে আসে, এছাড়া আমাদের কোনো কাজ নেই। আর কি কাজ করতে চাও তুমি বলো? না লেগ পুলটা না খুলে হয়, ওটা ছাড়া আর কি করবে, সেটাই বোর হবে না, বুঝতে পারছেন তো? কতটা পিছনে লাগা হয়? আমার পুরোটা মুডের উপর, আমার ইচ্ছে হলো আমি সবার লেগ পুল করি, আমি সবসময় এটাতে এগিয়ে আছি বরাবরই। বলবো না, দেখাবো তো। সাতখানা লেটার, সাতখানা জিনিস, এটা কি সেভেন ও সাত পাকে বাঁধা পরে? শাড়ি, শাড়ি বেনারসি, খাবার, ভাত কাপড়ের দায়িত্ব, বল বল। এই রে এটার নামটা ভুলে গেছি, শাড়ির সাথে গাঁটছড়া। আই চিও, আমি কত প্রপারলি অ্যাক্ট করি, এই সদ্য বিয়ে করে বিয়ের ব্যাপারে একদম সমস্ত ধারণা হয়ে গেছে। আচ্ছা আমি প্রপারলি অ্যাক্ট করেছি, দারুণ। তোমাকে দেখাই, তোমার হয়ে গেছে, ওকে ওকে, ভালো করে অ্যাক্ট করবে। নাক, নট, নোজ, সিঁদুর, বাড়ি, বাপের বাড়ি, মেকআপ,
আরে এইটা এটা মানে হচ্ছে বর আমার আইডিয়ার বাইরে বাড়ি শ্বশুর বাড়ি বাপের বাড়ি আচ্ছা দুটো ওয়ার্ড দুটো সেকেন্ডটা কি করে দেখাবো এটা তুমি কিচ্ছু দেখাতে পারছ না বাসর রাত্রি কি করে দেখো বাসর রাত এরপর রিসেপশন বউ ভাত মানে এইসব কি আসতে চলেছে সেটা একটু বলো মার ভাত কেলানি ভাত এইসব হবে রিসেপশন বউ ভাত হবে কিনা জানি না আগে আমাদের দুজনের এইটাই আমরা এক্সপেক্ট করবো যে সরকার বাড়ি সবাই যেন আমাদের দুজনকে হ্যাপিলি অ্যাকসেপ্ট করে নেয় তো ওইটা যদি অ্যাকসেপ্ট করে নেয় তো বাকি আগে হতেও পারে রিসেপশন বউ ভাত বাকি আগের দেখতে থাকুন প্লিজ দেখতে থাকুন থ্যাংক ইউ ফর সাপোর্টিং থ্যাংক ইউ টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো